শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম এস এম কামরুল হাসান, বাবার নাম হলো সৈয়দ আব্দুল নূর, মার নাম হলো হাবিব হাতুন, আমার দাদার নাম হলো সৈয়দ এরা মিয়া। ঠিকানাটা বলুন। পোপা দিয়া, গোয়ালখালি, চট্টগ্রাম। লিবারেশন পিরিয়ডে আমি বাড়িতে ছিলাম। আমি তখন অষ্টম শ্রেণীর ছাত্র, গানগোবরা ডক্টর বিভূতিভূষণ হাই স্কুলে পড়তাম। আমি যা যা দেখছি, যা যা অবগত আছে তাই বলতেছি। এই 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 আমাদের ঘরে অনেক হিন্দু পরিবার, হিন্দু পরিবারকে স্থান দেওয়া হয়েছিল মুসলিম মানাইয়ে, তাদেরকে বসবাস করছে। উল্লেখযোগ্য যে রাজেন্দ্র প্রসাদ চৌধুরীর পুরো পরিবার, সুকুমার দরের পুরো পরিবার, কিন্তু পুরো যুদ্ধকালীন সময়টাই এই বাড়িতে ছিল। এখানে প্রায় 8-10টা পরিবার আমাদের ঘরে থাকতো। এখানকার এইদিকে দরের বাড়ি আছে, তারপরে মুন্ডু ডাক্তারের বাড়ি আছে, সুকুমার দরের বাড়ি আছে, নন্দীর বাড়ি আছে, সমস্ত ওখানকার ভট্টাচার্যের বাড়ি আছে, সব পরিবার মহিলা সবগুলো এখানে আমাদের এখানে স্থান নিচ্ছে। আমরা সকালবেলা আমরা নাস্তা খাইতে পারতাম না। এই যে যেমন ধরেন আমাদের ঘরে ধরেন লোক অনুপাতে বা 2-4-5 জন বাড়তি করে ভাত ফাঁক করলো, ভাত ফাঁক করার পরে দেখা গেলো আমরা ভাত খাবো এমন সময় দেখি 8-10 জন আসি গেলো, কয়েক জন ওনাদেরকে দিয়ে দাও, পরে আবার ফাঁক ফাঁক দিব সুলাই দিব। তখন ওনাদেরকে দিয়ে দিলে ওনারা খেয়ে চলে গেছে, আবার ফাঁক সুলাই দিল। ফাঁক সুলাই দেওয়ার পরে দেখা গেলো যে আবার 8-10 জন 15 জন চলে আসলো, আবার এদেরকে খাওয়াই দিল। এইভাবে করতে করতে শেষ পর্যন্ত আমরা ওই যে আমাদের ঘুম এসে গেছে, আমরা না খাইয়ে ঘুমেছি। এরকম অনেক রাত গেছে আমরা না খাইয়ে, আমাদের ঘরের লোকেরা না খাইয়ে ঘুমেছে, আমরা ছোট যারা ছিলাম আমার বাইর বোনরা সবাই না খাইয়া ঘুমেছে। আর বিশেষ করে আরেকটা জিনিস হলো যে আমাদের দোতলা এবং ছাদের মধ্যে ট্রাঙ্ক বাক্স বক্স এগুলো থাকতো। আমার ডিউটি ছিল যে ওনাদের নাম লেখে এখানে স্টিকার লাগানো, কার কোন মালগুলো এখানে রাখা হয়েছে। আমাদের পুরো দোতলাটা কি ধরনের মাল ছিল, ওদের এই যে এদের দামি দামি জিনিসপত্র গুলো বাক্সের ভিতরে জিনিসপত্র গুলো ছিল, তালা মারা অবস্থায় রাখতো, তাদের ঘরের জিনিসপত্র, তাদের বাড়িঘর তো জ্বালাই দিবে তারা জানে, সেজন্য সমস্ত জিনিসপত্র গুলো তারা আমাদের এখানে রাখতো। আমার ডিউটি ছিল যে কার কোনটা এটা স্টিকার লাগানো, স্টিকার লাগাতে মানে বসে বসে। তারপর লিবারেশন পিরিয়ডে আমি এগুলো দিতে গিয়ে আমার অনেক হিমশিম খেতে হয়েছে। আপনাদের বাড়িটার নাম কি, কি নামে পরিচিত বাড়িটা? এই বাড়িটা ছিল কাজী মোহাম্মদ জামিলের বাড়ি, এখন বর্তমানে সাধু সবার বাড়ি হিসেবে সবাই জানে চিনে। আমাদের বাড়িতে কোনোদিন রাধাগার আসে নাই,
আর আমার দাদা ছিল, উনি খুব প্রভাবশালী লোক ছিল। উনি এলাকার মধ্যে এই বলগালি থানার মধ্যে ফোফা দিয়ে গেলার মধ্যে উনি খুব সবার প্রিয় লোক ছিল। কোনো মিলিটারিও আসেনি? না, কোনোদিন কোনো মিলিটারি আসে নাই। আমার দাদা লিবারেশন পিরিয়ডে মারা গেছে। মারা যাওয়ার পরে যখন মেজবান দিছিল, আমার 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 আমি নিজের চোখে দেখা প্রায় আমার 400-450 মুক্তিযুদ্ধ সেদিন রাত্রে আসছিল। অনেক অনেক মুক্তিযুদ্ধ এখানে উন্নতিতে কাঁদছে, আমার দাদা কাঁদছে, অনেক মুক্তিযোদ্ধা কাঁদছে। কারণ এই যে এইরকম লোক আমরা পাবো না, আমাদেরকে শাসন করতো, আমাদেরকে এগুলি করতো, অনেক মুক্তিযোদ্ধা উন্নতিতে কাঁদছে। এখানে আমার আমার নিজের চোখের দেখা সাকুর সাহেবের। তখন আমার মেজর সাহেবটা ওনার বাসা ছিল হাদিপাড়া, ফান্নাপাড়া, ফান্নাপাড়া ছিল। ওখানে কিন্তু আবার মুক্তিযোদ্ধাদের ঘাঁটি ছিল। ওখানে যেমন ধরেন আমি আমার জানা মতে যে অমর মিত্র, মুকুল দাস, ওনারা উল্লেখযোগ্য, ওনারা কিন্তু ওখানে থাকতো। আর এখানে বোয়ালখালি মুক্তিযোদ্ধারা এখানে আসতো সন্ধ্যার পরে বা রাত্রে, রাত 2টা পর্যন্ত এখানে থাকতো, এখানে আসতো, এখানে আসতো। ওই জন্য ওনাদেরকে এখানে এই আমার এই যে আবুল কালাম, উনি খাওয়া দাওয়ার ব্যবস্থা করতো সবাইকে, এইভাবে ওনারা আসতো, এটা জানতাম। এটা এটা আমি দেখছি, নিজের চোখে দেখছি। আওয়ামী লীগের বা নেতা টাইপের একটা ছাত্রলীগ বা আওয়ামী লীগের কর্মণ আছে, কিন্তু অতমাত্র কি দুর্গের নাম মনে আছে না? ওই আওয়ামী লীগের নেতা হিসেবে ছিল মাহবুল আলম চৌধুরী, আবু আলম চৌধুরী, রাজেন্দ্র প্রসাদ চৌধুরী, ইসাক চৌধুরী, তারপরে ওখানে ছিল রফিক সাহ, ছিল যে শহীদ রফিক, যিনি আইসপেক্টর মারা গেল। উনি কিন্তু একদিন রাত্রে আমাদের এখানে আসছিল, ওনার সাথে দেখা হয়েছে। উনি কিন্তু ওনার এখানে আমাদের বাড়িতে ওনার এক খালা ছিল, ওই খালা ওই রফিক সাহেবের বাড়ি ধরে কাঁদতেছে, সেদিন আমি দেখলাম। কিন্তু কাঁদা উনি যেদিন কাঁদছে তার পরের দিনেই ইন্সপেক্টর উনি অপারেশনে মারা গেল আর কি। ওনার খালাটা আমার এখনও বাঁচি আছে, রফিক সাহেবের খালাটা আমাদের বাড়ি, আমার শাশি। এখানে বলখালির মধ্যে আরও আছে ওই যে এই গুরুমিয়াদের বাড়িতে কয়েকজন আছে, আমার ছবি নাম মনে নেই আর কি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।